হ্যালো গাইজ, এসএমডিস বর্ষর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অস্ট্রেলিয়ার মাঠে বিশ্বকাপ হলে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলাদা উৎসাহ কাজ করে। ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি তথ্য সহ নানান বিষয়ে কৌতূহলী থাকেন দর্শকেরা। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ যে ক্রিকেট প্রেমীদের মনে আলাদা মাত্রা যোগ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে চারজন ক্রিকেটার আছেন যারা জার্সি নাম্বার 75 পরে মাঠে নামবেন। তারা হলেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা, নিউজিল্যান্ডের ড্যারি মিচেল এবং জিম্বাবুয়ের লুক জংউই। চারজনের মধ্যে তিনজন হলেন অলরাউন্ডার আর জিম্বাবুয়ের লুক জংউই হলেন মূলত বোলার। এই ভিডিওতে আমরা এই 75 নাম্বার জার্সি পরিহিত ক্রিকেটারদের পরিসংখ্যান দেখে নেব। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সাকিব আল হাসান, বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব মোট আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন 104টি, যেখানে রান করেছেন 2199। তার এভারেজ 23.9, তার স্ট্রাইক রেট 122.51, হাফ সেঞ্চুরি করেছেন 12টি। টি টোয়েন্টি ক্রিকেটে মোট উইকেটের দেখা পেয়েছেন 122টি, যেটি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। অর্থাৎ সাকিব হলেন গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী টি টোয়েন্টি ফর্মেটে। সাকিবের টি টোয়েন্টিতে ইকোনমি 6.73। সাকিব আল হাসান মোট 3 উইকেটের দেখা পেয়েছেন 13 বার। এবারে আমরা দেখে নেব শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয় ডি সিলভার পরিসংখ্যান। ধনঞ্জয় ডি সিলভা মূলত একজন টেস্ট খেলোয়াড়, তবে সাদা বলের ক্রিকেটেও ক্রমশ তিনি উন্নতি করেছেন। শ্রীলঙ্কার হয়ে 25টি টি টোয়েন্টি ম্যাচে তাকে দেখা গেছে, যেখানে রান করেছেন 449। তার এভারেজ ছিল 20.41, তার স্ট্রাইক রেট 108.72। মূলত তিনি যেহেতু টেস্ট প্লেয়ার এবং ক্রিকেটেও ব্যাকরণ মেনে ব্যাটিং করেন, তাই তার স্ট্রাইক রেট একটু কম, তবে তিনি যথেষ্ট ভালো ব্যাটসম্যান। টি টোয়েন্টিতে তিনি মোট হাফ সেঞ্চুরি করেছেন 2টি, তার উইকেটের সংখ্যা 6টি, তার ইকোনমি 6.6। এবারে আমরা দেখে নেব ড্যারি মিচেলের পরিসংখ্যান। ওপেনিং হোক বা লোয়ার অর্ডার, মিচেল যে কোনো পজিশনেই দুর্দান্ত ব্যাটিং করেন। ক্রিকেট বিশ্বের সত্যিকারের ইম্প্যাক্ট ক্রিকেটার তিনি। মিচেল মোট ম্যাচ খেলেছেন 35টি, রান করেছেন 657, যেখানে তার এভারেজ 25.27, তার স্ট্রাইক রেট 141.59, হাফ সেঞ্চুরি করেছেন 2টি, মোট উইকেটের দেখা পেয়েছেন 60টি, তার ইকোনমি ছিল 10.27। এবারে আমরা দেখে নেব জিম্বাবুয়ের বোলিং অলরাউন্ডার লুক জং উইয়ের পরিসংখ্যান। তিনি মোট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন 38টি, উইকেটের দেখা পেয়েছেন 48টি, তার এভারেজ ছিল 19.73, তার ইকোনমি 8.31, মোট 3 উইকেটের দেখা পেয়েছেন 4 বার, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান করেছেন 276, তার স্ট্রাইক রেট 113.11। বর্তমানে জিম্বাবুয়ে দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। তো বন্ধুরা, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে।